ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মণ্ডল এগ্রিকালচার থিংস আমার প্রিয় সোশ্যাল মিডিয়ার বন্ধুরা সকলকে আমি দেখাচ্ছি এই গাছটি আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে আপনাদেরকে এই দেখুন এ ধুতরা ফুলের গাছ ভগবান শিবশঙ্করের সবচেয়ে প্রিয় ফুল এই দেখুন গাছটি কিন্তু কালো আমার এই দেখুন পুরো গাছটি কালো একে আমি লাগিয়েছি এবার দেখে নিন খুব সুন্দর ফুল হয়েছে মানে ভাবাই যাচ্ছে না যে এই গাছের মধ্যেও এত সুন্দর ফুল হতে পারে না দেখলে বোঝা যাচ্ছিলো না আজকে আমি এটা প্রথমবার লাগিয়েছি আমার বাড়িতে কারণ আমার তো আগে নিজস্ব বাড়ি বলতে কিছু ছিল না কোয়ার্টারে ছিলাম এখন আমি নিজে বাড়ি করেছি বলেই পারছি আমার বাড়িতে লাগিয়েছি মানে আই এম ভেরি হ্যাপি যে দেখুন এই ফ্লাওয়ারটা কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠবে এই যে ডবল ভ্যারাইটি এই দেখে নিন তো আজকে প্রতিদিনেই প্রায় একটা দুটো করে শিব শঙ্করকে দেওয়া যাচ্ছে পুজোতে তো শুভশঙ্করের পূজার জন্য এই এটি আমি আপনাদের দেখালাম আপনাদের জন্য শুভ কামনা থাকলো যদি আপনারা ভোলে বাবাকে ভালোবাসেন তাহলে পরে দেখুন আপনাদেরও ভালো লাগবে আর যদি আপনারা মনে করেন যে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন তাহলে অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের জন্য বলছি একটু সাবস্ক্রাইব করবেন আমি শুভ সকালে এই যে আপনাদেরকে মানে সুপ্রভাত জানাচ্ছি এই ভোলে বাবার এই ফুল দিয়ে তো বন্ধুরা সুপ্রভাত আপনার দিনটি শুভ হোক আপনার দিনটি ভালো কাটুক আর সব মহিলাদের ক্ষেত্রে বলছি যে ঘুম থেকে উঠে ভগবানকে বলবেন যে দিনটি যেন ভালো কাটে কোনো মানে পশুর হাতে যেন না পড়ে মৃত্যুবরণ করতে হয় এটা সব সবসময় ভগবানের কাছে কামনা করবেন কারণ আমাদের প্রতি পদেই বিপদ আমি ঘুম থেকে উঠেই আমার সবার ঘরে গণেশ ঠাকুর আছে উঠে ওই একই কথা বলি যে আমার দুটো মেয়ে যাবে বাড়ি থেকে স্কুলে ভালোভাবে গিয়ে ভালোভাবে যেন ফিরে এখন বুকের ভিতরে একটাই পাক খাচ্ছে ধুকধুক করছে বুকের ভিতর যে কখন কি হয় কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সেফ জায়গা নয় আমাদের জন্য তো বন্ধুরা সকালবেলায় মনে করিয়ে দিলাম এই কারণে হয়তো আপনারা ঘুম থেকে উঠেননি মনে করিয়ে দিলাম যাতে আপনারাও আমার মতো সাবধান হতে পারেন তো দেখুন ভোলে বাবাকে স্মরণ করুন ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি জয় ভোলে বাবা